आज बीजेपी बाकी आसने बांगलार बाकी आसने प्रार्थी तालिका घोषणा होते पारे आमरा देखेछिलाम लोकसभा भोटे दिनक्षण घोषणार आगे दिल्ली थेके बीजेपी प्रथम प्रार्थी तालिका घोषणा करेछिलो आर आज बांगलार बाकी आसने प्रार्थी तालिका घोषणा होते पारे एमनटाई सम्भावना रयेछे। बीरभूमेर प्रार्थी करा होते पारे दूधकुमार मंडलके, आसानसोले होते पारे प्रार्थी तालिका घोषणा, एछाड़ाओ झाड़ग्रामे एबं डायमंड हारबारे प्रार्थी तालिका घोषणा होते पारे। आमरा देखेछिलाम लोकसभा निर्वाचनेर दिनक्षण घोषणा होयनि तार आगे दिल्ली थेके बीजेपी प्रथम प्रार्थी तालिका घोषणा करेछिलो आर आज बांगलार बाकी आसने प्रार्थी तालिका घोषणा होते पारे एमनटाई जाना जाच्छे। टेलिफोने रयेछे आमादेर प्रतिनिधि सुचारू मित्र। सुचारू, आज बांगलार बाकी आसने प्रार्थी तालिका घोषणा होते पारे, कोथाय कोथाय प्रार्थी तालिका घोषणा होबे एबं के प्रार्थी होबे कि जाना जाच्छे? দেখো, চারটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে আজকে, এমনটাই জানা যাচ্ছে। এই চারটি আসনই বাকি ছিল বাংলায়, এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে বীরভূম থেকে প্রার্থী করা হতে পারে দুধকুমার মণ্ডলকে, ডায়মন্ড হারবার থেকে প্রার্থী করা হতে পারে কৌস্তভ বাগচিকে। এছাড়াও যেটা আমরা জানতে পাচ্ছি, আসানসোল থেকে সুরিন্দর সিং আলুওয়ালিয়া, যিনি কিনা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ ছিলেন, তাকে এবার কেন্দ্র বদল করে আসানসোলে টিকিট দেওয়া হতে পারে। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে এই যে নির্বাচনে সেখানে প্রার্থী আমরা দেখছি দফায় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে প্রমথ টুডুকে প্রার্থী করতে পারে বিজেপি, এমন কথাই আমরা জানতে পাচ্ছি। ফলে একেবারে ধাপে ধাপে বিজেপির এই প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে, এবং বাংলার বাকি চারটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা বাকি রয়েছে। ঝাড়গ্রামে প্রমথ টুডুকে প্রার্থী করা হতে পারে, ডায়মন্ড হারবারে প্রার্থী করা হতে পারে কৌস্তভ বাগচিকে, আসানসোলে প্রার্থী করা হতে পারে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে, তাকে প্রার্থী করা হতে পারে, বীরভূমে দুধকুমার মণ্ডলকে প্রার্থী করা হতে পারে, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। এবং এই চারটি আসনই বাকি রয়েছে, বাকি সমস্ত আসনে ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। এই চারটি আসনেই আজকে সন্ধ্যেবেলায় প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি, এমনটাই আমরা জানতে পাচ্ছি। বেশ, ধন্যবাদ সুচারু। বীরভূমে প্রার্থী করা হতে পারে দুধকুমার মণ্ডলকে, আসানসোলে প্রার্থী করা হতে পারে সুরেন্দর সিং আলুওয়ালিয়াকে, এবং ঝাড়গ্রামে প্রার্থী করা হতে পারে প্রমথ টুডুকে, ডায়মন্ড হারবারে প্রার্থী করা হতে পারে কৌস্তভ বাগচিকে।